এখনো পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশা মাখা গ্রাম। সর্ষে ফুল, শীত এলেই সর্ষে ফুলে বন্যা, মাঠ জুড়ে হলুদ আর সবুজের নিবিড় মাখামাখি। সোনালি রোদের রং মাখা অগ্রণী ধান ভিজে আছে ভোরের শিশিরে, যেন প্রকৃতির ক্যানভাসে জল রঙে আঁকা ছবি। শীতের কামড় উপেক্ষা করে কাজের তাগিদে ছুটছে মানুষজন। ভোরবেলায় হাড় কাঁপানো ঠান্ডা, ঠান্ডার কবল থেকে বাঁচতে গরুদেরও তাই শীত পোশাক পরতে হয়। শুধু পোশাক দিয়ে হাড়ের কাঁপুনি থামানো যায় না, চাই আগুনের উষ্ণ আদর। জামালপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা বকশীগঞ্জ, পাহাড়ের খুব কাছে বলে এখানে শীতের প্রকোপটা একটু বেশি, তবে অগ্রণী ধানের কারণে কোনো বাড়িতেই খড়ের অভাব নেই। শীত সকালে এখানকার গেরস্থ বাড়িতে সপরিবারে এভাবেই আগুন পোহায় সবাই। ভোরের আলো ফুটছে, একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছে জনপদ, প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। দেখতে ঢেঁকির মতো, তাই এর নাম ঢেঁকি কল। দেশীয় প্রযুক্তিতে তৈরি, বানানো হয় মোরাল বাঁশ দিয়ে। ঢেঁকি কল দিয়ে পানি তুলে নালা কেটে সেই পানি নেওয়া হয় সবজি খেতে। রোদ বাড়ার সাথে সাথে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। মহা উৎসাহে গরুর গাড়ি চালিয়ে আসছে কিশোর কচুয়ান। নিকানো উঠান, ছিমছাম ঘর, ফসলের স্তূপ, এই নিয়ে বাড়ি। নিবিড় মমতায় বাড়িগুলোকে ঘিরে আছে প্রকৃতি। গেরস্থ বাড়ির সদস্যরা ব্যস্ত হয়ে পড়েছে যে যার কাজে। সকালের হালকা রোদে উঠানে বসে বাঁশের ডুলি বানাচ্ছে ছেলে, গাছের নিচে বসে মাছ ধরার জাল বুনছে বাবা, শীতের কথা বুনে চলেছে মা। বকশীগঞ্জে মাটির ঘর বেশ চোখে পড়ে। এখানকার মানুষ যে সৌন্দর্য সচেতন, পরিপাটি ঘরদোর দেখলেই তা বোঝা যায়। টিলার এটেল জাতের মাটি দিয়ে তৈরি হয় চমৎকার সব ঘর। নতুন স্বপ্ন নিয়ে নতুন ঘর উঠছে গেরস্থের ভিটায়।
শীতের মিষ্টি রোদে জমে উঠেছে ক্যারম খেলা। পাড়ার দোকানের সামনে বড়দের অবসর কাটে ক্যারম খেলে, ওদিকে ছোটরা মগ্ন মার্বেল খেলায়। যার নিশানা যত নিখুঁত তার মার্বেলের সংগ্রহ তত বেশি। পুকুর পাড়ে কাঠের তক্তায় পিটিয়ে কাপড় ধুচ্ছে গৃহবধূ। গ্রাম বাংলার এক চিরন্তন ছবি। নতুন ফসল বোনার জন্য জমি তৈরি হচ্ছে, লাঙ্গল দেয়া হয়ে গেছে, মই দেয়া হচ্ছে। এখন মইয়ের উপর বসেছে চাষির ছেলে। ছোটরা সবসময়ই মই উঠতে চায়। মই উঠলে পাওয়া যায় গাড়ি চালানোর মজা। ক্ষেতগুলো এখন শীতে সবজিতে ভরা। চাষিরা সেই সবজির পরিচর্যায় ব্যস্ত। টিলার গায়ে লাগানো পাহাড়ি বেগুন গাছ থেকে চলছে বেগুন সংগ্রহের কাজ। বাজারে নেয়ার পর এই বেগুন বিক্রি হবে পাইকারি দরে। শীতের নরম রোদে কাটা হচ্ছে অঘ্রাণী ধান। কৃষকের সোনালি স্বপ্ন বুকে নিয়ে বেড়ে ওঠা সোনারঙা ধান। এই ধানকে ঘিরে কৃষকের সুখ দুঃখ, স্বপ্ন আশা। ধানের উপর ভর করেই ভবিষ্যতের স্বপ্ন দেখে কৃষক। হাঁসের বহর, শত শত হাঁস। ধান কাটা হয়ে গেছে, ক্ষেতে মাঠে হলুদ বিচালির ফাঁকে ফাঁকে পড়ে আছে পরিত্যক্ত ধান। হাঁসগুলো তাই সদল বলে যাচ্ছে দূরের ধান খেতে। পেছনে হাঁসের রাখাল। বাড়িতে বাড়িতে এখন ধান মাড়াইয়ের পালা। ধান মাড়াই হয় বিভিন্ন উপায়ে। কেউ চেয়ার কিংবা কাঠের গুঁড়ির উপর ধানের গোছা পিটিয়ে ধান ছাড়ায়, কেউ বা গরুর বহর দিয়ে মাড়িয়ে ধান আলাদা করে। ধান মাড়াই হয়ে গেলে পরিত্যক্ত গোছা সাজিয়ে রাখা হয়। ঘরের ছাউনি, গবাদি পশুর খাদ্য আর রান্নার জ্বালানি হিসেবে এই খড় বিচালি সারা বছর কাজে লাগে। ধান মাড়াইয়ের পর থেকে বাকি কাজগুলো মেয়েদের। মাড়াইয়ের পর ধান ঝাড়াই বাছাই করতে হয়, কারণ পুষ্ট ধানের সাথে মিশে থাকে কিছু অপুষ্ট ধানও। বাতাসে তোড়ে চিটা ধানগুলো উড়ে যায়, নিচে জমা হয় পুষ্ট ধান। বাড়ির উঠান জুড়ে রাশি রাশি ধান। মোরগ মুরগিগুলোর এখন তাই অনেক কাজ। ঢেকিতে ধান ভানার কাজে বক্সিগঞ্জের মেয়েরা একাই একশো। ভাতের চাল হিসেবে
সেদ্ধ চালই বেশি ব্যবহৃত হয়, তাই ধান ভর্তি পাতিল চুলায় চড়িয়ে সেদ্ধ করা হচ্ছে। গৃহস্থ বাড়ির সব রকম কাজ এখন ধানকে ঘিরেই। দাঁড়িপাল্লায় মেপে ধান ভরা হচ্ছে বস্তায়। ধানের এই বস্তা যাবে বাজারে কিংবা রাইস মিলে। এসে গেছে জিলাপিওয়ালা। প্রায় সব বাড়িতেই এখন গোলা ভরা ধান। জিলাপি নিয়ে তাই বাড়ি বাড়ি ঢু মারছে জিলাপিওয়ালা। ধানের বিনিময়ে জিলাপি বিক্রি করে সে। দেড় কেজি ধান দিলে এক কেজি জিলাপি। শিশু কিশোর অপেক্ষায় থাকে কখন আসবে জিলাপিওয়ালা। খেতে ধান কাটার পর বড়রা ব্যস্ত ধান নিয়ে, ছোটরা বসেনি। বড়দের অনুকরণে ওরাও ধান সেদ্ধ করছে। ছোট্ট চুলা, ছোট্ট পাতিল, মানুষগুলো ছোট, কিন্তু উৎসাহে কোনো ঘাটতি নেই। এটা ওদের কাছে চড়ুই ভাতের মতোই মজার এক খেলা। গেরস্থের ঘরে এখন ধানের অভাব নেই, সবার মনেই নবান্নের আমেজ। ঘরে ঘরে তাই ঢেকির শব্দ। চালের গুঁড়ি তৈরি হচ্ছে ঢেকিতে। এই চালের গুঁড়ি দিয়ে তৈরি হবে মজার মজার পিঠা পুলি পায়েস। শীতেলে পিঠা বানানোর ধুম পড়ে যায় গ্রাম বাংলায়। পিঠা বানানোর ধুম পড়েছে বক্সিগঞ্জে। শীত সকালে গরম গরম তেলের পিঠা, নতুন ধানে চাল দিয়ে বানানো পিঠার মজাই আলাদা। বক্সিগঞ্জ উপজেলার আয়তন 204 বর্গ কিলোমিটার। বক্সিগঞ্জের পূর্বে শ্রীবর্দি, পশ্চিমে ইসলামপুর, দক্ষিণে দেওয়ানগঞ্জ উপজেলা। বক্সিগঞ্জের উত্তরে ভারতের মেঘালয়। প্রায় 1,85,000 মানুষ বাস করে এই বক্সিগঞ্জে। কথিত আছে এ এলাকায় বাস করতেন বক্সি ফকির নামে এক সুফি সাধক। তার কুটিরকে ঘিরেই এককালে এখানে গড়ে উঠেছিল গঞ্জ বা বাণিজ্য কেন্দ্র। সে কারণেই এ এলাকার নাম হয়েছে বক্সিগঞ্জ। বক্সিগঞ্জের সীমান্তবর্তী একটি এলাকা লাউচাপড়া। লাউচাপড়া পড়েছে ধানুয়া ইউনিয়নে। লাউচাপড়া নানা কারণে বৈচিত্র্যময়। সমতল ভূমির চেয়ে লাউচাপড়ায় উঁচু নিচু পাহাড়ি এলাকায় বেশি। বিশাল এলাকা জুড়ে বনভূমি, বনে নানা জাতির গাছগাছালি। লাউচাপড়ার উত্তরে শুধু টিলা আর টিলা। লাউচাপড়ার এই অংশটি নির্জনতায় ঘেরা। এখানকার নৈসর্গিক সৌন্দর্য মন ভালো করে দেয়। ধীর লয়ে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণার জলধারা। স্থানীয়রা বলে ডুমুর তলা ছড়া। ভারতের গুজনপাড়া থেকে উৎপন্ন হয়ে পাহাড়ি এই ছড়া বাংলাদেশে ঢুকেছে বক্সিগঞ্জের দীঘল কোনা দিয়ে।
টিলাময় উঁচু নিচু বিশাল এলাকা জুড়ে লাউ চাপড়া বন। বনবিজ্ঞানের ভাষায় আর্দ্র পাতাঝরা বন। বনের আয়তন 1450 একর। সমুদ্র সমতল হতে বনের অবস্থান প্রায় 18 থেকে 21 মিটার উঁচুতে। শুধু এই মাকড়সা নয়, লাউ চাপড়া বনে হাতির মতো বিশাল প্রাণীরও কিন্তু দেখা মেলে। কোনো কৃত্রিমতা নেই এই বনে, আপন খেয়ালে প্রকৃতি সাজিয়েছে এই ঘন অরণ্য। বনের কোথাও কোথাও গাছপালা এত ঘন যে সূর্যের আলোকেও ঢুকতে হয় কষ্ট করে। আধো আলো আধো আধারে কেমন যেন গা ছমছম করা পরিবেশ। চারপাশে আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছ, নানা জাতের গাছ আছে লাউ চাপড়া বনে। বট, শাল, কদম, জারুল, পাকুড় এসব গাছের গড় উচ্চতা 13 মিটারের বেশি। ডালপালা ছড়িয়ে গাছগুলো চাঁদোয়া তৈরি করে। আম, নিম, আমড়া, আমলকির মতো দ্বিতীয় স্তরে গাছগুলো থাকে চাঁদোয়ার নিচে। লাউ চাপড়ার উত্তরে ভারতের মেঘালয়, পাহাড় টিলা পার হয়ে ওপারে বন্য হাতি দল বেঁধে প্রায় চলে আসে এপারে। পাসপোর্ট ভিসার ধার ধারে না ওরা, মানুষ দেখলেই সব ভেঙে চুরে ধেয়ে আসে। বন্য হাতির সাথে মানুষের সম্পর্কটা তাই বন্ধুত্বের নয়, ভয়ের। এইমাত্র খবর এসেছে হাতির পাল ঢুকেছে লাউ চাপড়া বনে। মুহূর্তে ওলট পালট সবকিছু, দৌড় দৌড় দৌড়। কোথায় কোথায় হাতি? ওই যে ওই পাহাড়ে, পাহাড় বেয়ে উপরে উঠছে বনু হাতির দল। বন্য হাতি আসার খবর পেলে মানুষ এভাবেই হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটোছুটি করে, কারণ বন্য হাতি চোখের নিমিষে উঁচু পাহাড় থেকে নেমে আসতে পারে নিচে। হাতি খুব পেটুক প্রাণী, এক একজনের দৈনিক 270 কেজি খাবার লাগে। খাবারের খোঁজেই ওরা চলে আসে এই লাউ চাপড়া বনে। স্থলচর এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড়। হাতির আদিনিবাস মিশরে হলেও বর্তমানে হাতি পাওয়া যায় শুধু এশিয়া এবং আফ্রিকার জঙ্গলে। এশীয় হাতির গড় উচ্চতা 9 ফুট, ওজন 6000 কেজিরও বেশি। হাতি দল বেঁধে চলে, দলের নেতৃত্ব দেয় বয়োজ্যেষ্ঠ হাতি। হাতি সুর দিয়ে হাতের কাজ সারে, সুর দিয়ে ঘ্রাণ নেয়, ধুলা উড়িয়ে গায়ে মাখে, সুর দিয়ে পানি খায় গা ধোয়। সুর দিয়ে টনখানেক ওজন তোলা কিংবা কোনো মানুষকে 100 মিটার দূরে ছুঁড়ে ফেলা হাতির কাছে সামান্য কাজ। জঙ্গলে ভেতর দিয়ে চমৎকার রাস্তা বের করতে পারে হাতি। বুলডোজারের মতো ঝোপঝাড় গাছপালা ভাঙতে ভাঙতে ওরা এগোয়। হাতির শরীরে চামড়া খুব পুরু, তাই শরীরের কিচ্ছু হয় না। লম্বা লম্বা পা ফেলে হাতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাঁটতে পারে।
14 বছর বয়সে হাতি সাবালক হয়। আক্কেল দাঁত ওঠে 40 বছর বয়সে। হাতির আয়ু 40 থেকে 50 বছর। হাতির কান কুলার মতো বড়। এই কান গরমের সময় পাখার কাজ করে। হাতি ঘাড় ফেরাতে পারে না। হাতির শুঁড়ের দুপাশে সূচালো দাঁত থাকে, একে গজদন্ত বলে। সাধারণত আগুন জেলে এবং শব্দের ভয় দেখিয়ে বন্য হাতি তাড়ানো হয়। টিলার কোল ঘেঁষে চাষের জমি। দুপুরে খাবারের বিরতিতে মুখোমুখি বসেছে গারো দম্পতি। বক্সিগঞ্জে বালিজুড়ি, ডুমুরতলা, মালির চর, লাউচাপড়ায় বাস করে গারো জনগোষ্ঠীর প্রায় সহস্রাধিক সদস্য। গারোরা কৃষিভিত্তিক সমাজের মানুষ। নারী পুরুষ উভয়ই মাঠে কাজ করে। গারোরা দুই শ্রেণীতে বিভক্ত, আচ্ছিক এবং লামদানি। আচ্ছিক গারোরা বাস করে গহীন অরণ্যে, লামদানি গারোদের বাস সমতল ভূমিতে। বক্সিগঞ্জে গারোরা বেশ বদলে গেছে। পরিবর্তন এসেছে তাদের পোশাক আশাকে, জীবনযাপনে। তবে বাঙালি এবং গারোদের মধ্যকার সম্প্রীতি অন্য এলাকার তুলনায় বক্সিগঞ্জে অনেক বেশি। গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারো আইন অনুযায়ী মেয়েরা সম্পত্তির মালিক হয়। এ কারণে বিয়ের পর গারো ছেলেরা শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়েরাই সংসারের হর্তাকর্তা, পুরুষদের প্রাধান্য কম। গারোরা মঙ্গোলীয় মানব গোষ্ঠীর সদস্য। সাজতে খুব পছন্দ করে গারোরা। ঘরে বানানো কাজল দিয়ে সন্তানকে সাজাচ্ছে মা। ঘরের দাওয়ায় বসে চলছে মামির রূপচর্চা। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন বৃদ্ধা। চুলগুলো পেকে সব সাদা, কিন্তু এ বয়সেও কর্মক্ষম তিনি। গারো মেয়েরা খুবই কর্মঠ। ঘরে হোক বাইরে হোক, সংসারের বেশিরভাগ ধকল মেয়েরাই সামলায়। জ্বালানি কাঠ সংগ্রহের কঠিন কাজটিও মেয়েরা করে। এজন্য যেতে হয় দূরের বনে। এই কাজে ছোটরাও সাহায্য করে। কোলে শিশুকে কাপড় দিয়ে পিঠির সাথে বেঁধে রেখে মায়েরা সংসারের সব কাজ সারে। গরুর দুধ দোয়ানোর ভারটাও মেয়েদের উপর ন্যস্ত। আর রান্নাবান্না তো মামুলি ব্যাপার। গারো পুরুষরা যে কাজ করে না তা নয়, চাষাবাদ আর ঘর তৈরির মতো নির্দিষ্ট কিছু কাজের সাথে যুক্ত থাকে ওরা। ঘরের বারান্দায় হেঁটে হেঁটে রেডিও শুনছেন গারো মহিলা। সংসারে করতে তিনি। বাঙালি এবং গারোদের উৎপাদন পদ্ধতি এখন প্রায় একই রকম। বক্সিগঞ্জে গারোরা ধান ভানার জন্য বাঙালিদের মতো একইভাবে ঢেঁকি ব্যবহার করে।
আবার গারোরা ধান ভানার জন্য রাইস মিলেও যায়। বালিজুড়ি গ্রামের গারো পাড়াতে রয়েছে এই রাইস মিল। শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি এই রাইস মিলের মালিক, শ্রমিক, গ্রাহক সবাই নারী। এখানে ধান ভানতে গারো নারীরা যেমন আসে, তেমনি আসে বাঙালি নারীরাও। ধান ভানার কাজে একে অপরকে স্বচ্ছন্দে সাহায্য করে ওরা। বদলে যাওয়া সময় আর প্রযুক্তি সবাইকে এনেছে এক ছাদের নিচে।